निजी संस्थान स्पर्श के उद्योग से प्रदूषण मुक्त दीपावली पालन किए जाने के उद्देश्य को सामने रख हाथों में प्ले कार्ड फेस्टून बैनर लेकर संगठन कार्यकर्ताओं ने कछार के जिला उपायुक्त कार्यालय के सामने प्रदर्शन किया। बाद में पत्रकारों से बातचीत के दौरान कार्यकर्ताओं ने कहा कि स्पर्श संगठन प्रकृति की संतुलन बरकरार रखे जाने के उद्देश्य को सामने रख लोगों को प्रदूषण मुक्त दिवाली पालन किए जाने के लिए मांग कर रहा है और जिला प्रशासन से इस संदर्भ में अपील भी कर रहा है। आम जनता से भी कार्यकर्ताओं ने इस दिन इस संदर्भ में प्ले कार्ड फेस्टून बैनर हाथों में लेकर प्रदर्शन करते हुए अपने अपील रखे। আমরা দেখেছি আমাদের এখন পরিবেশের কোনো ভারসাম্যতা বজায় রাখতে চলতে পারছে না। আমাদের পরিবেশ কীভাবে দূষণ হচ্ছে, সেই দূষণ থেকে মুক্ত করতে গেলে আমরা যদি এখন কিছু না করি তাহলে আমাদের পরিবর্তিত প্রজন্ম বিরাট বিপদের সম্মুখীন হবে। তার জন্য আমরা আপনাদের সবাই কাছে একটা অনুরোধ জানি, দীপাবলিটা হলো আলোর উৎসব, আমরা প্রদীপ জ্বালিয়ে এই আলোর উৎসবটাকে সুন্দরভাবে পালন করি, কিন্তু আতশবাজি এগুলো একটু কম করে ফুটিয়ে বা ইয়ে করে যাতে আমরা পরিবেশকে একটা দূষণ মুক্ত করে রাখতে পারি। এবং স্পর্শ পরিবর্তে আপনাদের সবাইকে আমার একটা অনুরোধ করছি, গরু লেজ টুকুরে এগুলাতে আপনারা কোনো প্রাণীর উপরে যেন বম ছুড়বেন না, বম লাগাবেন না, কারণ ওরাও একটা নিরীহ প্রাণী, ওদেরও আমাদের মতো বাচ্চার অধিকার আছে। তাহলে স্পর্শ পরিবর্তে এটাই অনুরোধ, দীপাবলি উৎসবটা পালন করুন আলোর উৎসব হিসাবে, আতশবাজি নয় এবং নিরীহ প্রাণীদের প্রতি কোনো রকম অভদ্র ব্যবহার না করে আমরা যেন সুন্দরভাবে দীপাবলিটা পালন করতে পারি। ধন্যবাদ।